আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের সফলতা, আমাদের সাকসেস, আমরা যতটুকু অগ্রগতি অর্জন করতে পেরেছি সামাজিকভাবে, এর পেছনে রয়েছে একদল দক্ষ কারিগর, আমাদের অগ্রদূত প্রবীণ ব্যক্তিত্বদের অনেক অবদান। আমাদের অগ্রদূত অনুষ্ঠানে তাদের নিয়ে এসে তাদেরকে মূল্যায়ন, তাদের কাছ থেকে অতীতের ইতিহাস জানা, কীভাবে আমরা এদেশে আমরা সেটল হলাম, কীভাবে আমাদের মুরব্বীরা সংগ্রাম করলেন, সাধনা করলেন, একটা সুন্দর সমাজ নির্মাণ করলেন, তা জানার জন্য আজকের অনুষ্ঠানের আয়োজন। আজকের অনুষ্ঠানে অতীতের মতো আমরা একজন সম্মানিত অতিথিকে, অগ্রদ ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। আসলে ওনার সাথে আমরা পরিচিত হই। উনি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক ও লেখক, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল মাজেদ সৌদাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাউ আর ইউ? জি, আমি ভালো আছি। সৌদাগর সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আজকে অনেক কষ্ট করে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। ধন্যবাদ আপনাকেও, আপনি কষ্ট করে নিয়ে আসছেন আমাদের। আমি ব্যারিস্টার সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার জন্মস্থান কোথায় এবং কবে জন্ম হয়েছে? জন্মস্থান ইয়েতে কাকিনাড়া, শিবরি থানা, ময়মনসিং, ময়মনসিং ডিস্ট্রিক্ট, এটা ভেঙে কাকান হয়েছে। অ্যান্ড আই ওয়াজ বর্ন ইন 10th March 1942। হ্যাঁ, আপনার ময়মনসিংয়ে শ্রীবর্দিতে আপনার জন্ম হয়েছে। জি জি। এবং 1942 সালে আপনার জন্ম। প্রিসাইসলি। জি জি জি। আপনার আব্বা আম্মার নাম কী ছিল? লেট আলহাজ মৌলভী আব্দুল মালিক সৌদাগর, অ্যান্ড মাই মাদার্স নেম ইজ মিসেস হবিবুন্নেসা। আচ্ছা, আপনার আব্বা কী করতেন? আমার আব্বা টিচার ছিলেন, প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন। প্রাইমারি স্কুল হেডমাস্টার ছিলেন আপনার আব্বা। আচ্ছা, আপনি লেখাপড়া কোথায় করেছেন? লেখাপড়া বক্সগঞ্জ স্কুলে করেছি, তারপরে আন্দোলন গভর্নমেন্ট কলেজে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি বলবো। আনন্দমোহন গভর্নমেন্ট কলেজে আপনি পড়ে, এরপরে ঢাকা ইউনিভার্সিটি পড়তেন। ঢাকা ইউনিভার্সিটি কী কী পড়েছেন? আমি তো ইংলিশে অনার্স করেছি, মাস্টার্স করেছি ইংলিশ লিটারেচার, এবং এলএলবি অনার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি এজ ওয়েল। Then I came to this country in the year 1963 to do bar law, and before that I did some work as well, and I did postgraduate diploma in India. Acha acha, apne to Dhaka University theke apne LLB korechen, ekhane masters honors korechen English e, masters korechen. Precisely. Ji ji. To ei Britain e apne kobe aslen? I came in 1963 te apne deshe ashen. Ji ji ji. Acha, apne arsilen apne barrister porar uddeshe? Ji, exactly. Barrister porar uddeshe arsilen. তো ওখানে এসে আপনি 63-তে কোন জায়গায় উঠছিলেন? আপনি পেন্টোভিল রোডে জেড নূর একটা রেস্টুরেন্টের উপরে একমোডেশন ছিল, সেখানে এসে আমরা অনেক দিন। পেন্টোভিল রোডটা তো কিং ক্রসে পড়েছে। কিং ক্রস, কারেক্ট। তো এই যে পেন্টোভিল রোডে যে আপনি এখানে উঠলেন, কার ওখানে আপনি কে ছিলেন ওখানে? আমার এক বন্ধু ছিল জহুরুল হক তালুকদার, আমার আগে আসছিল। জহুরুল হক তালুকদার আপনার এক বন্ধু ছিলেন এখানে? যে একই কলেজে পড়তাম। আচ্ছা আচ্ছা, ওনার এখানে আপনি উঠলেন? উঠলাম, হ্যাঁ। উঠি পর সঙ্গে সঙ্গে আমি রুম পেয়ে গেছি। উনি কি এখনো বেঁচে আছেন? না, সে বেঁচে আছেন, বেঁচে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মজিমও ছিল একজন, সে আমার বন্ধু মানুষ আমার দেশে, তো এক্সপায়ার্ড। আপনি এখানে এসে প্রথমে আপনি আমাদের এই কিং ক্রস এলাকাতে আমাদের কি বাংলাদেশি লোক ছিলেন, বাঙালি লোক ছিলেন? ওই বাড়িতে যারা মিনিয়ার নিয়ারি 15-16 ব্রাদার্স ফ্রম ময়মনসিং। আচ্ছা, আমাদের সিলেটের লোকজন কেমন ছিলেন এখানে? এবং মালিক সিলেটি ছিল, সিলেটের অনেক ভালো ভালো লোক ছিল তারা, দুজন মারা গেছে। আপনি এখানে এসে প্রথমে এসে আপনি এই কি করলেন, স্টাডি শুরু করে দিলেন না কাজ শুরু করলেন? না, কাজ শুরু করলাম, এক বছর কাজ করে আমি ফুল টাইম ভর্তি হয়ে গেলাম। আই ডিড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস স্টাডিজ, অ্যান্ড আই ডিড রাইট এ থিসিস, বিগ থিসিস, অ্যান্ড আফটার হ্যাভিং পাস দ্যাট ওয়ান আই গট এ গুড জব as a MD of a industrial company. We had about 20 branches. Na ami jacche apni je ek bochor kaaj korlen, kothay kaaj korlen? Eta ekta industrial company te kaaj korlen. Ji,
আপনি ইলেকট্রিক কাজ প্রথম সপ্তাহের বেতন কত ছিল আপনার ভুলে গেছি, মনে আছে কত হবে? দিনের টাইমে ভালো পয়সা পেতাম আমি। আচ্ছা আচ্ছা, ভালো পয়সা পেতাম আমি, বাজার চাকরি করি নি, এখন ভালো পয়সা পেতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ফোরম্যান হওয়ার পরে আমি অনেক পয়সা পেয়েছি। তারপরে চাকরি করে, এক বছর চাকরি করে এরপরে আপনি পড়াশোনা শুরু করলেন? পড়া শুরু করলাম, ওইটাই আমার টার্গেট ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনি ওই এই সময় আর কোনো কাজ করে পড়াশোনা যেসব শুরু করেন আপনি? না, তোর কাজ করি নাই। আর কোনো কাজ করেছিলেন না? না। আচ্ছা আচ্ছা, এমনি একটা সাইড বিজনেস ছিল আমার। এই যে আপনার যে লেখাপড়া খরচ, যেটা এই খরচটা কিভাবে আপনি? ওই তো ইয়েতে আমার একটা ট্রাভেল এজেন্সি ছিল। হ্যাঁ, আই মেড মাই ফরচুন। ওটার নাম কি ছিল? এস এস ট্রাভেলস, সৌদাগর অ্যান্ড সন্স ট্রাভেলস। আচ্ছা, এস এস ট্রাভেলস, এর কোন জায়গায় ছিল? ওই তো আমার দুটো বাড়ি পাশাপাশি, 130 যে বিয়ার রুম, ওটা আমি ওটা সব সুন্দর। কোন এরিয়াতে? ওই তো ইয়ে আপনার সাউথ গেট রোড, সাউথ গেট রোড ছিল। 128 130 আমার অফিস ছিল। 130 সাউথ গেট, সাউথ গেট রোড 120 থাকতাম আর 130 আমি ভাড়া দিতাম উপরে। আচ্ছা আচ্ছা, আমার প্রপার্টি ইনকাম ছিল। আপনি পার্ট টাইম ব্যবসা করে আপনার ওই লেখাপড়া করছো? জি জি জি, শিওর। তো আপনি ব্যারিস্টারি কবে পাশ করলেন? আমি 71-এ, ডিউরিং দি টার্মাইট পিরিয়ড 71-এ ব্যারিস্টারি পাশ করলাম। জি জি, তো পাস করে আপনার একজন লয়ার হিসেবে আইনজীবী, কোথায় কোথায় আপনি কি সার্ভিস বা কী কাজ করেছেন? আমি তো আমি ম্যাজিস্ট্রেট কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, সব 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 কেসি করছি আমি। আই ওয়াজ ভেরি ট্যালেন্টেড, ইউ নো, সরি, ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি অ্যাসার্টিভ, ভেরি অ্যাম্বিশাস। আচ্ছা, ইউনো আই ডিড ওয়েল এবং সব কিছু করতাম। আচ্ছা আচ্ছা, তো আপনি তখন আমাদের লোকদের কেমন সমস্যা ছিল? সমস্যা তো আনএমপ্লয়েড প্রবলেম ছিল মোস্টলি, চাকরি করতো রেস্টুরেন্টে। হ্যাঁ, তো এরা আলম তাপ করে তো কি করেছে, তাই না? কিন্তু লোকদের সহযোগিতা করেছেন তখন? আমি ডেফিনেটলি ওদের হেল্প করতাম। আমি তো ওদের কাছে আমি একেবারে মিনিমাম চার্জ। হ্যাঁ, আর দু চারজন ছিল গরিব, আমি পয়সা নিইনি, একটু দিভাই তাদেরকে ই করছি। আচ্ছা, তো আপনি এই যে 1971 সালে যে আপনার আমাদের মুক্তি সংগ্রাম হয়েছে, স্বাধীনতার যুদ্ধ যেটা, জি জি জি, এখানে তো বিলেত প্রবাসীরা অনেক অবদান রেখেছেন। বিরাট, মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন, মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদের সাহায্য করা, মুক্তিযুদ্ধের সমর্থন অনেক কাজ করেছে অনেকে। জি জি, তো আপনি তো শিক্ষিত লোক হিসাবে তখন আপনি কী করেছেন তখন? আপনি আমি তো ডেমোনস্ট্রেশন দিয়েছি, আমার ওয়াইফ গেছে ডেমোনস্ট্রেশনে। হ্যাঁ, ভিজিট দিয়েছি হাই কমিশনে। হ্যাঁ, তারপর অ্যাকশন কমিটি করলাম আমরা, অ্যাকশন কমিটি করতো, ইউনো, তারপরে লবি করেছি পার্লামেন্টে। হ্যাঁ, অ্যাকশন কমিটিতে ছিলেন আপনি? জি, আমি আই ওয়াজ ওয়ান অফ দি মেম্বার্স অফ দি অ্যাকশন কমিটি। কনভেনার খেয়েছিলেন তখন? হ্যাঁ, অ্যাকশন কমিটি কনভেনার খেয়েছিলেন? কনভেনার ছিল ই ডক্টর ই মুশারফ হোসেন, ডক্টর মুশারফ হোসেন কনভেনার ছিলেন, যে এক্স মিনিস্টার, হেলথ মিনিস্টার। জি জি জি, সে কনভেনার ছিল। তো আপনারা তখন মুক্তিযুদ্ধের পক্ষে আপনারা ডেমোনস্ট্রেশন গিয়েছেন, পার্লামেন্টে লবিং করেছেন? লবি করেছি। তো পার্লামেন্টে লবিং এর কোনো স্মৃতি কি আপনার মনে আছে? স্মৃতি আমার গেছি, এক্সকিউজ মি, পিটার শো, ইউ রিমেম্বার, হি ওয়াজ ভেরি, ইউ নো, হি ওয়াজ ভেরি গুড ম্যান। আমি আমার একটা বক্তব্য ছিল, আমি তো আলহামদুলিল্লাহ আমি বলেছি যে ভেরি ক্রাইম অফ ভুট্টু and the very crime of Yahya Khan, TK Khan, their punishment, you know, their crime should never be unpunished. Their crimes should never be unpunished. But Yahya TK যে অপরাধ করেছে, এটা কখনো মার্জন করা যাবে না, তাদেরকে শাস্তি হতেই হবে। Can never be unpunished. Besides, জি জি, তো শেষ পর্যন্ত তো আপনারা অনেক কষ্ট সাধনা করলেন, আপনারা দেশ মুক্তি সংগ্রামে আমাদের প্রবাসী অনেক সংগ্রাম, অনেক সাহায্য করেছেন, বিরাট সহযোগিতা করেছে। হ্যাঁ, কোথায় ডেমোনস্ট্রেশন সব জায়গাতেই মানে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, কারণ একটা দেশের জন্ম হতে পারে না 9 মাসে, কিন্তু হত্যাযোগ্য এত বেশি চালাইছিল, দেড়শো এটা সব পসিবল। মুক্তিযুদ্ধের ফান্ডে তখন আমরা দেখেছি যে আমাদের প্রবাসীরা সারা সপ্তাহের রোজগার তো দিয়ে দিতে করেছে। ইভেন আমার ছেলে যে ডাক্তার হয়েছে, সে তো ইয়ে সেই মজুরি সব কিছু যখন ছেড়ে দিল, তখন তো আমরা গেছি ক্লারিজ হোটেলে। হ্যাঁ, মাত্র 15-14 জন অ্যালাউ করছিল বিকজ অফ দি সিকিউরিটি রিজন। বঙ্গবন্ধু যখন আসলেন আপনার পাকিস্তানের জেল থেকে বেরিয়ে লন্ডন আসলেন, একথা বলতেছেন? জি 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 জি। তারপরে আমার ছেলেও গেছে, মঞ্জু ভাই আর জো আসো। হ্যাঁ, তো তখন সে তো বহুত
তখন আপনারা ক্লাডে জুটেলে বঙ্গবন্ধুতে দেখা করেছেন? দেখা করেছি, এবং আর জোহনে আমার ছেলে অনেক পয়সা কালেক্ট করছে বালতি নিয়ে। হ্যাঁ, আপনার ছেলেও আপনার সাথে মুক্তিযুদ্ধে? জি জি জি, এবং এই মঞ্জুর সদর ভাইয়ের ছেলে, সে অনেক হেল্প করেছে। পরে তাকে পুলে নিয়ে লোন করে নিয়ে আদর করলো, আদর করে বলে তুমি একদিন মিনিস্টার হবা, প্রাইম মিনিস্টার হবা। ওই আচ্ছা আচ্ছা, তো আপনি এই যে করেছেন, যেটা আপনি এই আপনার তো মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন আপনারা, আচ্ছা আপনি কি কখনো বড় হামলার শিকার হয়েছিলেন কখনো? না না, কোনো বড় শিকার না। হ্যাঁ, তো আপনি এই এখন তো রিটায়ারিং লাইফ আপনি কাটাচ্ছেন এখন? জি আলহামদুলিল্লাহ। জি জি, আপনি তো কিছু লেখালেখিও আপনি করেছেন, তো লেখালেখি কতটা বই আপনি লিখেছেন? অ্যাবাউট 10, 10টা বই আপনি লিখেছেন এরকম হবে আর কি। আচ্ছা আচ্ছা, দি ফার্স্ট বুক আই রোট সিক্স কোয়ালিটিস অফ সাহাবা, সিক্স কোয়ালিটিস অফ সাহাবা। কয়টা প্রকাশিত হয়েছে? একটাই প্রকাশিত হয়েছে, আর কোনো প্যান্ট প্যান্ট ম্যাম দেশ পাঠাইছি এই করার জন্য। তো সেকেন্ড বই বুক আই রোট ইসলাম এজ রিলিজিয়ন অ্যান্ড দি পজিশন অফ উইমেন ইন ইসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটার উপর আমি পিএইচডি করতেছি ইনশাল্লাহ। এখন এখন এটার উপর আবার পিএইচডিও করতেছেন? জি করতেছি ইনশাল্লাহ। এই বইটা কি প্রকাশ অপেক্ষা আছে? দরকার, হ্যাঁ শিগগির। আচ্ছা আচ্ছা, তারপর আর দেখছি দি বায়োগ্রাফি অফ আর বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে আমাদের দেশে ভাইরা বলে যে খালি ইংরেজি লেখেন বাংলা লেখেন না কেন? তো পরে শেষে একটা দেখছি কোরআন এবং হাদিস আলোকে যে বাবা মার প্রতি, বাবা মার প্রতি ছেলে মেয়েদের মৌলিক দায়িত্ব এবং কর্তব্য অ্যান্ড ভাইস ভার্সা, বুঝছেন? এইভাবে করেছে। আপনি অবসর জীবনে এখন আপনি লেখালেখি করতেছেন, লেখালেখি বইটি ইসলামের উপরে, মা বাবার দায়িত্ব, ছেলেরা কী করবে, মার খেদমত কীভাবে করবে, ইসলামের রসুলগঞ্জ জীবনী, এগুলো বিভিন্ন বিষয়ে আপনি লেখালেখি করতেছেন। জি জি জি, হ্যাঁ, সমস্ত কিছু, এভরিথিং, কোরআন ইজ দ্য হিডেন ট্রেজার, এভরিথিং ইজ দেয়ার, কিন্তু আমরা সব বলতে চাই না, আল্লাহ মাফ করুক। আপনি ইসলাম সম্পর্কে আপনি যে জ্ঞান কীভাবে আপনি অর্জন করলেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনার নেক দরবার করতে আল্লাহর রহমতে আমি পড়াশোনা করি সবসময়। হ্যাঁ, সময় পাড়িয়ে পড়াশোনা করি, নিউজটা দেখি। আপনি কোনো মাদ্রাসা কখনো পড়েছেন? না, মাদ্রাসা পড়িনি, মাদ্রাসা পড়িনি। আমি ইসলামের বই বসে পড়ছি, যেমন কোরআন, কোরআন আমি তর্জমা আমার ব্রেনে আছে সব, আর 40টা হাদিস আমার মনে আছে আলহামদুলিল্লাহ। তো আপনি কোরআনের তাফসীর পড়াশোনা করেছেন? জি 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 জি, 40টা হাদিস আর মুখস্থ আছে, এখনো পড়ি, এখনো পড়ি। এখন আপনি কোরআন হাদিস নিয়ে ইসলাম, এবং ইনশাআল্লাহ এখন তো আমি সরি আমি তো এখন প্র্যাকটিসও করতেছি, হ্যাঁ শুরু করে দিয়েছি আবার, আফটার হ্যাভিং হ্যাড এ গ্যাপ অফ 15 ইয়ার্স। হ্যাঁ, আপনি কি আবার প্র্যাকটিস শুরু করে দিয়েছেন? শুরু করি আলহামদুলিল্লাহ। কোথায় শুরু করেছেন? এটা নাম্বার 4 আমি প্রাইভেট কেস করি, ই করি, আমি ফ্রি কেস করে দিই ইনশাল্লাহ। আমি আল্লাহকে রাজি করার নিয়তে, আর কোনো উদ্দেশ্য নেই। এবং 30% অফ মাই ইনকাম আর ডোনেট ফর দি পোর পিপল হ্যাভ নোটস ইনশাল্লাহ, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ বিহাইন্ড। এই বিষয়ে আপনি আইনি পরামর্শ দিচ্ছেন, আইনি সহযোগিতা করতেছেন, ফ্রি করতেছেন, আপনার কম পয়সা করতেছেন, এটা তো আলহামদুলিল্লাহ। আই উড লাইক টু রেন্ডার মাই সার্ভিস ফর দি বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রিম্যান অ্যান্ড ম্যানকাইন্ড। আচ্ছা ইনশাল্লাহ। জি জি জি, সেবার নিয়তে আল্লাহ রাজি হোক, এই নিয়তে আর কোনো উদ্দেশ্য নেই। আচ্ছা আচ্ছা, তো আপনি আর কি সমাজসেবা করেছেন? আপনি আপনার দেশে কিছু করেছেন? আপনি দেশে তো আলহামদুলিল্লাহ একটা ই করেছি, এই হাসপাতাল করেছি, হাসপাতাল করেছি, হাসপাতাল করেছি। কোন জায়গায় করেছেন? এটা আমার শ্রীবতীতেই, আমার কাকিরাগড় গ্রামে, আমার বাসা বাড়ি, আমার 6 একর জমির উপর আমাদের বাড়ি, প্লাস আপনার এই হাবিজি মাদ্রাসা, এদিমখানা, প্লাস যে হসপিটাল। তাহলে আপনি আপনার গ্রামের বাড়িতে আপনার শ্রীবর্দিতে জি ওখানে একটা হাসপাতাল করেছেন, হাফিজখানা করেছেন, এতিমখানা করেছেন? জি, ইনকোলাবার উইথ মাই সান, সেও কিছু পয়সা দিয়েছে। আপনার ছেলেরা আপনাকে সাহায্য করেছে? সাহায্য করেছে। জি জি, ওটাতে আপনার এই কেমন চলতেছে? ওগুলো ভালোই চলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে ডাক্তার বা এই যে শিক্ষক, ওদের সব খরচ কীভাবে বহন করেন? আমরা যেই ডাক্তার ফ্রি, ওষুধ ফ্রি, হ্যাঁ, তো সব কিছু করতেছে। এই যে আপনি গণমানুষের সেবা আপনার দেশে লোকদের করতেছেন, আপনি এটা উদ্দেশ্য কি? আপনার কেন করতেছেন? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দিস পিপল ইউ নো, তো সেবা করলে কি আল্লাহকে সন্তুষ্ট করা যায়? সেবা করে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সম্মান। একটা হাদিস আছে বলছেন, যারা বড়দেরকে ইজ্জত করবেন না, যারা মোরা মেকরামকে ইজ্জত করবেন না, এবং যারা ছোটদেরকে ভালোবাসবে না, আদর করবেন না, তারা আমার উম্মত না। চিন্তা করেছেন কত কথা, আল্লাহ মারত না, আজীব যদি উম্মত না হয় না তো ঠিক না, জাহান্নাম।
আল্লাহ রাসূলের কথা মতো আমাদের বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে। হ্যাঁ, আত্মীয়তা বিচ্ছেদ করা সাংঘাত কবিরা গুণা, আত্মীয়তা বিচ্ছেদ করা কবিরা গুণা। হ্যাঁ, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে। প্রশ্নটাকে ভাই আসার কথা বলি, মানুষটা সে শুনতেও চায় না। ইউ মাস্ট টু লিসেন টু, নো ম্যাটার ইউ আর ইন দি হালকা তালিম ওর বয়ান, ইউ মাস্ট লিসেন টু উইথ ফুল ডিভোশন অ্যান্ড কনসেন্ট্রেশন, উইথ দি ইন্টেনশন দ্যাট ইউ মাস্ট লার্ন ইসলাম, ইউ মাস্ট প্র্যাকটিস ইসলাম অ্যান্ড ইউ মাস্ট প্রপাগেট ইসলাম। শুনতে চায় না তো মানুষ, না শুনে শিখবে কেমনে? দ্যাট ইজ নো এন্ড অফ লার্নিং। নলেজ বিগেস্ট নলেজ, ইংলিশ প্রভাব, নলেজ বিগেস্ট নলেজ অ্যান্ড মানি লাইক ওয়াইজ মানি বিগেস্ট মানি। না শুনে আমরা কেমনে হবে? এই গট টু ইন ক্যালকুলেটিভ, যে আল্লাহ ইজ আর ক্রিয়েটার, ইজ আর চেরিশার, ইজ আর সাস্টেনার, ইজ অমনিপটেন্ট, হি ইজ অমনিপ্রেজেন্ট। এই কথাগুলো আল্লাহ হ্যাজ ক্রিয়েট, হ্যাজ মেজ 18,000 ক্রিয়েশনস ফ্রম অ্যাং অল দিস ক্রিয়েশনস মেনেজ দি বেস্ট অফ অল দি ক্রিয়েশনস। হ্যাঁ, এই কথাগুলো বারবার বলতে হবে। হ্যাঁ, আল্লাহ ইজ গ্রেসিয়াস, আল্লাহ ইজ মার্সিফুল, আল্লাহ ইজ ভেরি কাইন্ড। এই কথাগুলো ইউ গট টু ইন ক্যালকুলেট অল দিস এগিন টু হার্স অ্যান্ড দিস গো কলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুস্তা দ্যাট ইজ নো ওয়ান ওয়ার্ড ডি ওয়ার্শিপ এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হাজ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ ক্যান ডু হোয়াট এভার হি ওয়ান্টস টু উইদাউট দি হেল্প অফ দি ক্রিয়েশন সেন্টার ক্রিয়েশন, বাট দি ক্রিয়েশন বাট ইজ এ বিগ বাট, বাট দি ক্রিয়েশন ক্যান নট ডু এনিথিং উইদাউট দি হেল্প অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, এই জিনিসগুলো তো আমরা শুনতেও রাজি না, এটা আসল সত্য। আজকে শুনেন, নামাজের কথা কতবার বলা হয়েছে, ওয়াকিমুস সালাত ওয়া জাকা, নামাজ পড়না নিহি, নামাজ পড়না, নামাজ কায়েম করতে হবে, সঙ্গে জাকাত আসছে। ইফ আল্লাহ উড হ্যাভ সেড অনলি ওয়ান্স দ্যাট কুড হ্যাভ সাফাইস নিড ইন ডিউ, কতবার 82 বার তাকিয়ে দিয়েছে, 81 না 83 বার, 82 বার। হ্যাঁ, নামাজে কোন বলছেন, আল্লাহ বলছেন নামাজ আফটার, আল্লাহ বলছেন আফটার ইমান ইফ দেয়ার এনি কমান্ডমেন্ট দি মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট প্যারামাউন্ট কমান্ড সালাত। হ্যাঁ, বলছে নামাজে কোনো মাস নেই, দাঁড়ায় পড়তে পারো, বসে পড়ো, বসে পড়ো, শুয়ে পড়ো, তারপর যদি অসুবিধা হয় চোখের সাহায্য পড়ো, কিন্তু নামাজ পড়তে হবে শতকরা 10% সরি 90% তখন নামাজ পড়ে না, 90% হবে না। আর যারা পড়ি না তারা তোবা করে শুরু করে দেই। হ্যাঁ, আল্লাহর কাছে যেতে হলে কী করতে হবে, ইমান এবং নামাজে যেতে হবে। ইমান টু বি লার্নড, ইমান ক্যান বাই নো ফ্রম ক্যাশন ক্যারি নট ফ্রম সোনার মার্কেট, ইন অর্ডার টু লার্ন ইমান উই মাস্ট হ্যাভ টু স্টাই আউট ইন দি পাথ অফ আল্লাহ এক্স্যাক্টলি দি ওয়ে অল দি প্রফিট আল্লাহ পাক সেন্ট হ্যাজ ম্যানেজ 124,000 প্রফিট টু দিস ওয়ার্ল্ড টু গাইড দি ম্যান কাইন্ড। এভরি সিঙ্গল প্রফিট ডিড ডু দিস অফ দাওয়া হুজ ফর সন হিমসেলফ হি ডিড, হি মেড অল আউট ডিভোর্স অন ইমান ফর লং 9 to 13 years উইথ দি সাহাবাস এক দাওয়াত ইয়াহিও নাস কুলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। এ মানুষ আল্লাহর হুকুম পড়া করো, নবীর তরিকা জিন্দি জীবন করো, তোর কামিয়াব, আমরা কামিয়াব বলে দেখিব যাই। উই কিপ সেইং আওয়ার সাকসেস অ্যান্ড দি সাকসেস অফ দ্য এন্টায়ার ম্যান কাইন্ড লাইস ইন ওয়েং দি কনস ইন টোটো ফলোয়িং দি নুরানি তরিকা অফ জনপ্রিয় ইসলাম। সাকসেস হ্যাজ গট টু ডিফারেন্ট পার্টস, ওয়ান ইজ ইফ সামবডি হ্যাজ এ নাইস বাংলো, নাইস কার, প্লেন্টি প্লেন্টি ফুলুস, টু আজ ইজ সাকসেসফুল, বাট টু আল্লাহ সমস্যা উইচ ইজ ডাইমেট্রি অফ দিস আল্লাহ নো নো আন্ডার নো সার্কাস ইজ সাকসেসফুল, বাট কে হি অর সি হো ক্যান প্রোটেক্ট হিমসেলফ অর হারসেলফ ফ্রম দি হেল ফায়ার অ্যান্ড গো টু জান্নাহ ওয়ার লাইস ইটারনাল পিস অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ নো সাকসেস অফ মে আল্লাহ গিভ সাকসেস আমিন বলেন মে আল্লাহ গিভ আস দ্য সাকসেস। তো অত খুশি হলাম যে আপনার কাছ থেকে যে আপনি একজন আইনজীবী, একজন ব্যারিস্টার, এবং আপনি এদেশে লেখাপড়া করেছেন, এরপর আপনি ইসলাম সম্পর্কে তো স্টাডি করেছেন আপনি, এবং ইসলাম এখন চর্চা এবং বই লেখালেখি করছেন, এখন দয়া করেন আপনার বইগুলো যাতে প্রকাশিত হয় আমরা সেটি আমরা অপেক্ষায় থাকলাম। আশা করি আপনার বইগুলো মোস্ট অফ দি বুক তো ইংরেজিতে লিখেছেন আপনি, সব ইংরেজি, একটা বাংলা শুধু বাংলা। জি জি, আমাদের ছেলেমেয়েরা নতুন প্রজন্মের এই বইগুলো পড়লে অনুপকৃত হবে, আমরা আশা করি আপনি ইনশাল্লাহ আপনার যে উদ্দেশ্যে এইগুলো প্রকাশ করে যাবেন আমাদের সমাজের জন্য। আপনার ছেলেমেয়ে কয়জন? আমার দুই ছেলে আলহামদুলিল্লাহ বড়। ওনারা কি করেন? বড় ছেলে ডাক্তার আর ছোটটা কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় ছেলে আপনার ডাক্তার, ছোট কম্পিউটার ইঞ্জিনিয়ার। কোনো মেয়ে নেই আপনার? মেয়ে নেই, ছেলে দিয়ে মেয়ে আনছি। আচ্ছা আচ্ছা, আপনারা আপনার ছেলেরা বিবাহিত? বিবাহিত, সবাই সুখে শান্তিতে আছেন? তিন বড় ছেলের, একটা মেয়ে 14 বছর, ভালো ভালো জোর করেছে, আর ছেলেটা 13 বছর, আর একটা 4 বছর, আর ছোট ছেলের। আচ্ছা, তিন। আপনি যখন 62-তে 62-তে যখন এখানে আপনি আসছিলেন, যে সমাজ আপনি পেয়েছিলেন 63, আর আজকে 2016 সালে আমাদের যে কমিউনিটি বিলাতে বাংলাদেশি কমিউনিটি, আপনি কীভাবে এটাকে মূল্যায়ন করেন, আপনি কীভাবে দেখেন সফলতা, কীভাবে আমাদের দেখেন আমরা কি গেছি? না, আমরা তো অ্যাকচুয়ালি নতুন প্রজন্ম ভালো করতেছে, তাই না? জি জি জি, নতুন প্রজন্ম ভালো করতেছে। হ্যাঁ, এই সফলতা, এই যে আমাদের নতুন প্রজন্ম ভালো করতেছে বা আমরা সাকসেস এগিয়ে গেছি, আমরা মূলে কি কারণ কি মনে হয়? সাকসেস বললাম না, একটু আগে বললাম আওয়ার সাকসেস এন্ড সাকসেস অফ দ্য এন্টায়ার ম্যান কাইন্ড লাইস ইন ওবেইং দি কমান্ডমেন্টস ইন টোটো ফলোয়িং দি নুরানি তরিকা অফ জনপ্রিয় সাকসেস। হ্যাঁ,
তো সাকসেসফুল না, আল্লাহ আল্লাহ বলছে আন্ডার নো সাকসেসফুল কে হি ওর সি হু ক্যান প্রোটেক্ট হিমসেলফ হাজার ফ্রম দ্য হেল ফায়ার অ্যান্ড গো টু জান্নাহ ওয়ার লাইস ইটার্নাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ইজ সাকসেসফুল মিয়ার বলছে ওই সাকসেসটা আমাদের নেই। আমি আমি বলছি আপনাকে বরং আজকে আমাদের আপনার এই যে আমাদের কমিউনিটি যে আজকে আমরা এগিয়ে গেছি আমরা, জি এই যে আমরা বাংলাদেশি ব্যক্তিক কমিউনিটি হিসাবে আমরা দেখে গেছি এদেশে আমাদের অনেক সফলতা। আজকে মনে করেন পার্লামেন্টে আমাদের তিনজন বাঙালি এমপি আছে, আলহামদুলিল্লাহ। আজকে হাউস অফ লর্ডসে আমাদের বারোনেস আছেন, জি জি। আজকে বিভিন্ন বার কাউন্সিলে আমাদের আপনার প্রশাসন পলিটিক্সে আমরা অনেক এগিয়েছি আমরা, জি জি। আমাদের লিডার মেয়র কাউন্সিলর অনেক অনেক আমরা ছেলেমেয়েরা তো নতুন প্রজন্ম অনেক ভালো কাজ করতেছে, জি জি ভালো করছে তারা। এখন আমরা যদি আমাদের এই সাকসেসকে সফলতা ধরে রাখতে চাই আমরা একজন মুরব্বী হিসাবে অগ্রগতি, আপনি কি বলেন আমরা কীভাবে কী করতে হবে আমাদের ইন ফিউচার? সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সবাইকে সম্মান করতে, মুরব্বীদের সম্মান করতে হবে, হ্যাঁ, এবং ছেলেমেয়েদেরকে শ্বশুরদেরকে ভালোবাসতে হবে, হ্যাঁ। এটা এটা আল্লাহ হুকুম দিচ্ছে, তুমি বাবা বাবা মারা গেছেন, তার এক বন্ধু আছে, তার তার সঙ্গে ভালো ভালো ব্যবহার করো, চিন্তা করে দেখেন কত করা নির্দেশ, কিন্তু আমরা তা করি কোথায়, হ্যাঁ তা করি কোথায়। আমরা যে কমিউনিটি আমরা যে সবাই ইউনাইটেডলি একতাবদ্ধ হয়ে থাকি, তাহলে তো আমরা আরও এগিয়ে যাব, আমরা আরও এগিয়ে যেতে পারবো। আমরা পারস্পরিক বিদ্বেষ হানান এগুলা আমরা বলে আমরা ঐক্যবদ্ধ হতে হবে, হ্যাঁ। আর আমাদের এখন আমাদের কল্যাণ দেখতে হবে, ভালো দেখতে হবে, জি জি জি, হ্যাঁ। এটাই আপনি বলতে সততা, জি সততা সবচেয়ে বড় জিনিস, সততা রাখ অনেস্টি রাখতে হবে, অনেস্টি রাখতে হবে, আর ঐক্যবদ্ধ মারাত্মক জিনিস, হ্যাঁ। মিলেমিশে কাজ করে তো এগোতে পারি তো, হ্যাঁ। আমরা তো কথা বলতে বলতে আপনার সাথে অনেক কিছু জানার ইচ্ছা ছিল, সময় ফুরিয়ে আসছে। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ কোনো বক্তব্য বলবেন যে আমরা কীভাবে এদেশে আমরা চলবো এই বিদেশ ভূমিয়ে, লাস্টলি যে এক মিনিট আপনি বলেন যদি? আচ্ছা, ওর সঙ্গে তো ভালো ব্যবহার করতে হবে। আমি একটা কথা বলছি, মাই ফেল হার্টি দি আউজুবিল্লাহ ইমনি সাদ ওলাস্তিনান ইনসান রাফি হুসন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সেইদ কে ডিগরি করি ও ওতে আল্লাহ সেইদ দি এন্টায়ার ম্যানকাইন্ড ইজ ইন টোটাল ডিস্ট্রাকশন, টোটাল ডিভাস্টেশন, হ্যাঁ, অ্যাকসেপ্টিং অনলি দোজ হু হ্যাভ গট ফোর কোয়ালিটিস, ইমান, আমার সালে, দাওয়া হক অ্যান্ড সবর। ইমান ইমান আমাদের আছে, ইচ্ছা ছিল শুনতে পারিনি, তবু আপনাদের সংক্ষেপে অনেক কিছু আমাদের বলে ফেলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন সেটি আমরা আশা করি। শেষ করে দিচ্ছি অনুষ্ঠান। এখন সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কথা শুনছিলাম বিশিষ্ট আইনজীবী, সমাজসেবী, লেখক, ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল মাজেদ সৌদাগর সাহেবের কাছ থেকে। উনি জীবনের শেষ প্রান্তে চলে আসছেন, আমাদের অনেক কথা বলেছেন, ভালো ভালো কথা উপদেশ দিয়েছেন। আশা করি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে, এবং আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে আমরা অন্য একজন অতিথিকে নিয়ে আসবো। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রইল। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।